হ্যালো বিউটিস, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি, বেস্ট অ্যাফোর্ডেবল মেকআপ কিট আন্ডার 300 এর মধ্যে। তো আমি চাই না তোমাদের ফেসের মধ্যে কোনো রকম প্রবলেম হোক কোনো কম দামি প্রোডাক্ট ইউজ করে। তো আমি চেষ্টা করেছি বেস্ট অ্যাফোর্ডেবল কিট আনার জন্য। তো আমি এই যে লুকটা ক্রিয়েট করেছি আমি এই প্রোডাক্টগুলো ইউজ করেই করেছি। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তো ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে নতুন দেখছো তাদেরকে বলে রাখি আমি এই ধরনের মেকআপ টিউটোরিয়াল ভিডিও করে থাকি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এখানে টোনার নিয়েছি, এটা হচ্ছে গুড ভাইবসের রোজ গ্লো টোনার। এটা স্কিনকে আমার ইন্টারনালি হাইড্রেট করবে, একটা রিফ্রেশিং লুকও দেবে। তো এটা প্রাইস হচ্ছে 195, কিন্তু তোমরা এটা পারপারে 160-150 মধ্যে এটা তোমরা পারচেস করতে পারো। আর নেক্সট আমি এখানে রেখেছি ময়শ্চারাইজারের জন্য দুটো অপশান, একটা হচ্ছে পন্স লাইট ময়শ্চারাইজার, একটা রেখেছি ভিটামিন ই ময়শ্চারাইজার। তো আমি এখানটায় ভিটামিন ই ময়শ্চারাইজারটা ফেসে অ্যাপ্লাই করে নেবো, কারণ ভিটামিন ই হচ্ছে ড্রাই স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং স্কিনটাকে সফট করতেও সাহায্য করে। আর ভিটামিন ই স্কিনটাকে ব্রাইট অ্যান্ড লাইট করতেও হেল্প করে। সো গুড ভাইবসের এই ভিটামিন ই ময়শ্চারাইজারটা প্রাইস হচ্ছে 200, কিন্তু তোমরা এটা অফারে পারপেলে 150-160 মধ্যে তোমরা এটা পারচেস করে নিতে পারো। সো নেক্সট প্রাইমারের জন্য আমি এখানে নিয়েছি ব্লু হেভেন সিলিকন বেস প্রাইমার। এটা স্কিনে যেখানে যেখানে ওপেন পোর্সের সমস্যা আছে সেইগুলোকে ক্লোজ করবে এবং ফেসের এক্সেস অয়েল এবং সোয়েট কন্ট্রোল করতেও এই প্রাইমারটা ভীষণই হেল্পফুল। আর হলো যারা বিগিনার আছো তারা এই প্রাইমারের বদলে যে কোনো অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আর এই প্রাইমারটা প্রাইস হচ্ছে 300, কিন্তু এটা তোমরা অফারে 250-র মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট ফাউন্ডেশন হিসেবে আমি চুজ করেছি এখানে ফিট মি ফাউন্ডেশন। তো এখানে আমার শেড হচ্ছে 230 ন্যাচারাল বাফ। তোমরা এই ফাউন্ডেশনের বদলে তোমরা যে কোনো বিবি ক্রিম আর সিসি ক্রিম ইউজ করতে পারো। তো এইটা প্রাইস হচ্ছে 300-এর মধ্যেই, কিন্তু তোমরা এটাও অফারে পেয়ে যাবে। তো এটা আমি ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এখানে কনসিলার হিসেবে নিয়েছি বেস্ট কনসিলার আমি বলবো সুইস বিউটি লিকুইড কনসিলার। এটা আমার শেড হচ্ছে 02। আর এটা আমি যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে, আন্ডার আই এরিয়া, নোজ, ফোরহেড এবং চিন, এইসব জায়গাগুলো যেখানে আমার হাইলাইট পয়েন্ট, অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কনসিলারটার প্রাইস হচ্ছে 199 রুপিস, এটাও তোমরা অফারে পেয়ে যাবে। আর যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমার এখানটায় আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার কনসিলারটাকে। তো কনসিলারও ভালোভাবে ব্লেন্ড করতে হবে, আমি যে যে জায়গাগুলো কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার কনসিলারটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো ফেসটাকে সেট করার জন্য আমি দুটো অপশান রেখেছি, একটা হচ্ছে ফিটমি কম্প্যাক্ট আর একটা লিখেছি ব্লু হেভেন লুজ পাউডার। এক ফিটমি কম্প্যাক্টটার প্রাইস হচ্ছে 150, আর হলো লুজ পাউডারটার প্রাইস হচ্ছে, এটা ব্লু হেভেনের লুজ পাউডার, এটার প্রাইস হচ্ছে 125। এখানে আমি ফিটমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমার পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি, অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট কম্প্যাক্ট। নেক্সট আমি আইব্রোটাকে সেট করার জন্য দুটো অপশান রেখেছি, একটা হচ্ছে সুইস বিউটি আইব্রো পেন্সিল আর একটা হচ্ছে হিলারি রোডা আইব্রো প্যালেট। তো আমি প্রথমে একটা স্পুলির সাহায্যে আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি, দেন সুইস বিউটি পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তো খুবই ভালো একটা আইব্রো পেন্সিল, এটারও প্রাইস অ্যাফোর্ডেবলের মধ্যেই তোমরা পেয়ে যাবে, 100-এর মধ্যেই আছে। নেক্সট আইশ্যাডোর জন্য নিয়েছি আমি দুখানা হিলারি রোডা আইশ্যাডো প্যালেট। এখানে একটা আছে কালারফুল শেডের মধ্যে আর একটা আছে ম্যাট শেডের মধ্যে, এর মধ্যে শিমার শেডও রয়েছে। তো এর কালারগুলো জাস্ট অসাম, আর হলো এর পিগমেন্টেশনও খুব ভালো। সো এখানে একটা আমি ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো কালারগুলো জাস্ট অসাম আর পিগমেন্টেশনও খুব ভালো। নেক্সট আমি এখানে লাইট চকলেট ব্রাউন শেড নিয়ে আমার আউটার ভিতে ফোকাস করে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে এখানে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এখানে একটা শিমার শেড নিয়ে ইনার ভিতে ফোকাস করে এবং হাফ অফ দ্য লিড এটাকে আমি একটা কাট ক্রিস আকার দিয়ে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবো। দেন এখানে আমি কাজলের জন্য দুটো অপশান রেখেছি,
একটা হচ্ছে ল্যাকমি কাজল, একটা হচ্ছে ব্লু হেভেনের গ্রিন কাজল। তো আমি এখানে গ্রিন কালার কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা হলো আর একটা আই শ্যাডো প্যালেট থেকে এই গ্রিন শেডটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। নেক্সট এখানে আমি আইলাইনার অপশান রেখেছি দুটো, একটা হচ্ছে ল্যাকমি আইলাইনার আর একটা হচ্ছে ব্লু হেভেনের আইলাইনার। তো দুটোই অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা পেয়ে যাবে, একটা হচ্ছে ল্যাকমিটা হচ্ছে 100 রুপিসের মধ্যে আর ব্লু হেভেনটা 60-70 রুপিসের মধ্যে পেয়ে যাবে। তো এখানে আমি একটা উইং আইলাইনার ড্র করে নিলাম এই ব্লু হেভেন আইলাইনার দিয়ে। তো নেক্সট আমি এখানে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, এটাও ব্লু হেভেনেরই মাস্কারা, এটাও 100-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো নেক্সট আমি এখানে ব্লাশ আর হাইলাইটার কন্ট্রোলের জন্য এই সুইস বিউটি আলট্রা ব্লাশার প্যালেটটা রেখেছি। এটা তিনটেই জিনিস তোমরা এই একটা প্যালেটের মধ্যে পেয়ে যাবে। তো এই প্যালেটটার প্রাইস হচ্ছে 300। তো এর মধ্যে কন্ট্রোল শেডটা নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নেবো। যাদের ফেস একটুখানি আমার মতন গোলুমুড়ু, তারা এই ফেসটা কন্ট্রোল করতে পারো এই আলট্রা ব্লাশার প্যালেটটা দিয়ে। এবং আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি, দেন ব্লাশারটাও আমি এইটা দিয়ে ইউজ করব। এর পিগমেন্টেশনটাও খুব অসাম আর হলো অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো প্যালেট। তো এইটার দিয়েই আমি হাইলাইটার করে নিচ্ছি, যেই যে পয়েন্টে আমার হাইলাইটার দরকার, নোসে এবং আমার ফোরহেডে। তো আমি এইটা দিয়েই হাইলাইটার করে নিচ্ছি। নেক্সট লিপস্টিকের জন্য আমি তিনটা লিপস্টিক রেখেছি আন্ডার 100-এর মধ্যে। এখানে সুইস বিউটির লিপস্টিক আছে অ্যান্ড হুডা বিউটির লিপস্টিক আছে। তো এর মধ্যে আমি এই লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট ফিক্সারের জন্য রেখেছি আমি ব্লু হেভেনের ফিক্সার, এইটাও 250-এর মধ্যে তোমরা এই ফিক্সারটা পেয়ে যাবে। এবং আমি ফেসে এটাকে স্প্রে করে নিচ্ছি, দেন দিস ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অ্যাফোর্ডেবলের মধ্যে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো আমি চেষ্টা করেছি অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা যদি ভালো লাগে কিংবা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দিও। আর কেমন লাগছে আমাকে কমেন্টে প্লিজ জানিও, আর কী কী টপিকে তোমরা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।